রাজধানীতে কোটা আন্দোলনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত দুই মেট্রো রেল স্টেশন পুনরায় চালু করতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কেমিনোর এ সময় জাপানি রাষ্ট্রদূত বলেন তারা আগে মেট্রো রেলের ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন এরপর তারা সিদ্ধান্ত নেবেন কিভাবে বাংলাদেশকে সহায়তা করা যায় বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেজন্য তিনি এ সময় সমবেদনা জানান বৈঠক শেষে প্রধানমন্ত্রী প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা জানান